ছাত্র ছাত্রী অকল মই আজি তহত অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পাঠ দুই বা অধ্যায় দুই অণুজীব মিত্র আর শত্রুর বিষয়ে আলোচনা করি। ইয়াত আমার আগত দুই দিন বা তিন দিন ধরে আলোচনা করা হল, কিন্তু শেষ করব পড়া নাই, আজি বাকিখিনি আলোচনা করি। ইয়াত মই আলোচনা করবলে লৈছো অণুজীবর দ্বারা হওয়া প্রাণীর রোগ, যে অণুজীবর দ্বারা কেনেকৈ প্রাণী যিকোনো প্রাণ থকা বা মানুষ গরু ছাগলী এইবর কেনেকৈ মানে বেমারটো হয় রোগ মানে বেমার। কিছুমান অণুজীবে যে কেবল মানুষ আর উদ্ভিদকে আক্রান্ত করে এনে নহয়, ইহতর দ্বারা আন প্রাণীরও রোগ হব পারে। তার মানে এই কিছুমান সরু সরু অণুজীবে খালি মানুষ দুনু বা গছ গছনি উদ্ভিদ বলে কৈছে ইহতর যে বেমার হয় সেটা নহয়, আন আন প্রাণীরও হব পারে। উদাহরণস্বরূপে ব্যাকটেরিয়ার দ্বারা মানুষ আর গরু উভয়ের এন্থ্রাস নামক এবিধ রোগ হয়। এই যে ব্যাকটেরিয়ার দ্বারা মানুষ আর গরুর বেমার হয় এটু কি বীজাণু এন্থ্রাস নামক এবিধ রোগ, এই রোগটো হয়। গরু মর চরকা রোগ ভাইরাসর দ্বারা হয়। গরু মহর যেটো যে চরকা রোগ বলে কোয়া হয় সেইটো এই ভাইরাসর দ্বারা হয়। এতিয়া অণুজীবর দ্বারা উদ্ভিদত হওয়া রোগ, অণুজীবর দ্বারা উদ্ভিদ মানে গছ গছনি উদ্ভিদ বলে কোয়া হয় সিহঁতর বেমার হয়। জব ধান আলু কুঁহিয়ার কমলা আপেলকে আদি করে আর অন্যান্য উদ্ভিদত হওয়া রোগের অন্যতম কারক হল অণুজীবসমূহ। এই যে ধান জব আলু কুঁহিয়ার এইবর বেমার হয়, এইবর কারণটো কি? অন্যতম কারণে হল অণুজীব, এই অণুজীবসমূহ। এই রোগসমূহে শস্যর উৎপাদন কমায় আর এই বেমারটো হলে আমার এই শস্যটো যিমান পাব লাগে সেইখিনি আমি নাপাও। তালিকা দুই দুই এনে ধরনের কিছুমান রোগ হওয়া উদ্ভিদর দেখুয়া হয়েছে। তালিকা দুই দুই এই যে ইফালে এই যে কোনটো বেমার কোন উদ্ভিদত হয় কি কোনটো অণুজীবর দ্বারা ইয়ে দেখুয়া হয়েছে এইখিনি পিছত কোয়া হব। নির্দিষ্ট রাসায়নিক দ্রব্য প্রয়োগে অণুজীবসমূহ ধ্বংস করে এই রোগবোৰ প্রতিরোধ করব পৰা যায়। আর নির্দিষ্ট সময় মতে যদি আমি রাসায়নিক দ্রব্য বা ঔষধ ব্যবহার করো তাহলে এই রোগবোৰ আমি প্রতিরোধ মানে রক্ষা পাব পাৰো। আজি পাঠ বুঝাটো তহঁতর আলোচনা করাটো ইমানতে হল। আর লগতে মই সেই পাঠরে কিমান তাৰমানে তিনিটামান প্রশ্ন উত্তর লিখি দিছো, সেইবোৰ তহঁতে নিজে নিজে বহীত নোট করে লব আর পড়িবলে যত্ন করব। মই পাঁচ নম্বরটো পাঁচ ছয় আর নয় এইকেইটা দিছো, আর বাকি সাত আর আট আছে এইবার অল্প ডাঙর গতিকে এই মই দিয়া নাই। তহতে এইবার নিজে 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 ঘরত তারমানে পড়বলে চেষ্টা করব। আর এই লিখাটো পাঁচ নম্বরটো দিছো অণুজীবর ডাঙর ভাগবর কি কি, এই যে অণুজীব আছে ইহঁতর ডাঙর ভাগ আছে এইবর কি কি? উত্তর অণুজীবর ডাঙর ভাগবর হল ব্যাকটেরিয়া ভেঁকুর প্রটোজোয়া আর হেলাই এইকেইটা। ছয় নম্বর মাটির বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন যৌগিকরণ করবপরা অণুজীবসমূহ নাম কোয়া, মাটির যে যৌগিকরণ করা হয় এইটা হল রাইজবিয়াম আর নীল হিউজ হেলাই। নয় নম্বরটা আছে এন্টিবায়োটিক কি? এন্টিবায়োটিক তেনেকুৱা আমার জ্বর হলে এন্টিবায়োটিক দিয়ে নহয়, এটু কি বস্তু? উত্তর যিবোৰ ঔষধে বেমার সৃষ্টিকারী অণুজীবোৰক ধ্বংস করে অথবা সিহঁতর বৃদ্ধিত বাধা জন্মায় তেনে ঔষধক এন্টিবায়োটিক বলে। মানে তহঁতক এন্টিবায়োটিক সম্পর্কে তো বুঝা পাল, যেটো ঔষধ খালে আর বেমারটো দুনাই বাড়িব নয় বা ধ্বংস হয় বীজাণুটো। আজি এইকেইটা প্রশ্ন উত্তর দিলো আর তহঁতর ক্লাসটো ইয়াতে মই সামৰণি মাৰিলোঁ।